JCX Developments Limited. যে নিয়মটি আছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে আবার বলে দিচ্ছি তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে আর তাছাড়া কিন্তু তোমরা যেটা করতে পারো সেটা হলো এখন আমাকে লাইভে তোমরা দেখতে পাবে আই গেস হ্যাঁ লাইভে আমার সাথে জয়েন করে ফেলতে পারবে এবং যেভাবে আমার সাথে জয়েন করে ফেলতে পারো যেই পেজটি আছে সেটা হলো facebook.com/capitalfm948 আবারও বলে দিচ্ছি facebook.com/capitalfm948 সেখানে আমার সাথে একদমই তোমরা জয়েন করে ফেলতে পারো বাহ আমি কিন্তু তুমি কিন্তু লিখে দাওনি হ্যাঁ আমি কিন্তু জাস্ট পেরেছি এটা পেরেছি শুধুমাত্র নম্বরটা এখন পর্যন্ত মুখস্থ হয়নি ওটা হয়ে যাবে ভেরি সুন ডোন্ট ভারি হ্যাঁ সো নম্বরটি একটু পরেই তোমাদেরকে বলে দিচ্ছি আগে লিখে দোক তারপরে নম্বরটা হলো বিকজ আমার সামনে নম্বরটা নেই জানো বিশ্বাস করে দেখো খালি একটা পাতা সো এনিওয়েজ আমার হাতে আজকে কলমও নেই কলম ছাড়া কী করেছি কী হয় আচ্ছা ওকে একজন কলার আছে কে আছে হ্যালো ময়মনসিং থেকে এত দূর থেকে তাই না আমার পুরনো ভাই আমার হারিয়ে যাওয়া ভাই বলেন আচ্ছা আমাকে বলেন তো যে ঢাকার ভিতরে আমি একটু ঠান্ডাটা কম পা মানে মনে হচ্ছে যে ঠান্ডাটা একটু কমে গেছে ময়মনসিং বা ওই দিকটায় কি ঠান্ডাটা এখন আছে নাকি কমেছে ঠান্ডা একদম কম আপু আমাদের দিকে একদম কম না আমার আজকে একটা প্রোগ্রাম ছিল ধামরাইতে ট্রাস্ট মি আমি জাস্ট লিটারালি রিগ্রেট করেছি আমার কাছে মনে হচ্ছিল ভাই আমি কেন আরো বেশি সোয়েটার পরে গেলাম না মানে এত ঠান্ডা আমার কাছে মনে হয়েছে জাস্ট আমার ভেতরে যত ওই যে রক্ত আছে না সব রক্ত আজকে জমাট বেঁধে গেছে গিয়ে আবার রক্তটাকে ঠিক করতে হবে তো যাই হোক আপনার বাসায় আপনার মা সবাই ভালো আছে সবাই আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছে আপনার বাসায় সবাই ভালো আছে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ভাই আপনিও খুব ভালো থাকবেন কবির ভাই অ্যান্ড ওয়ালাইকুম আসসালাম অ্যান্ড এখন যেটা বলবো যে তোমাদেরকে যে বেশি বেশি করে আমাকে টেক্সট করতে থাকো বিকজ আমি কিন্তু টেক্সটটা একটু বেশি বেশি করে পড়বো আজকে আমি কিন্তু আগেই বলেছি সো টেক্সট করার জন্য যে নিয়মটি আছে অলরেডি তোমাদেরকে বলে ফেলেছি সো তাড়াতাড়ি এখন পর্যন্ত যারা টেক্সট করোনি গত এপিসোডেও যারা টেক্সট করোনি এই আজকের এপিসোডের এখন পর্যন্ত যারা টেক্সটটা করো নাই হ্যাঁ তাদেরকে বলছি তাড়াতাড়ি ঝটপট জাস্ট টেক্সটটা করে ফেলো আচ্ছা আমি মাঝখানে একটা কথা বলছি নাটবল্টু যে ইয়েটা আছে হ্যাঁ যে শোটা আছে তুমি জানো নবিতা আমি না সেদিন এই যে রিসেন্টলি লাইক লাস্ট কবে হলো লাস্ট নাটবল্টুটা যে ফ্রাইডেতে না 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 কী বলি এই যে হ্যাঁ 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 দু একদিন আগে এক গ্যাস আমি শুনছিলাম ওটা না আমার ফার্স্ট আমি শুনছিলাম নাটবল্টু তার আগে আমি কখনো শুনিনি ট্রাস্ট মি মানে আমি না জীবনে এত হাসি নাই সেদিন আমি যেই হাসাটা হেসেছি মানে দে আর অ্যাকচুয়ালি আমি কি বলবো লাইক দে আর সুপার মানে মাশাল্লাহ তারা এত ভালো কথা বলে ইনফ্যাক্ট ভালো কথার থেকে একটা ব্যাপার কি জানো যে কথা আসলে সবাই কম বেশি বলতে পারে দ্যাটস ফর শিওর যারা একটু বেশি কথা বলতে পছন্দ করে সবাই কথা বলতে পারে কিন্তু মানুষকে হাসানোটা না এত ইজি না হ্যাঁ ট্রাস্ট মি অ্যান্ড হ্যাঁ আমাকে হাসানোটা ইজি আমাকে তুমি একটু যদি আমার দিকে তাকিয়ে একটা হাসি দাও আমি ওতেই হেসে জাস্ট লুটুপুটি খেয়ে যাব বাট আমার ভাইকে হাসানো মানে সিরিয়াসলি একদমই আমি যদি সারাদিন ওর পায়ে পড়ে থাকি যে ভাইয়া প্লিজ একটা হাসি দাও ও তবু হাসবে না সেই ভাইয়া সেদিন গাড়িতে আমরা জাস্ট একটা ঘন্টা আমরা হেসেছি একটা ঘন্টা আমি জাস্ট চিন্তা করছি ভাই এত কথা কত
থেকে পাই এত হাসির কথাগুলো মানে দে আর জাস্ট ইনক্রেডিবল আমি একটা কথা বলবো যে আমি জাস্ট তাদের ফ্যান হয়ে গেছি আমি দুজনের ফ্যান হয়ে গেছি জাস্ট দুজনেরই তাদেরকে জাস্ট আর কিছু বলার নেই এতটুকুই বলবো দে আর জাস্ট সুপার তো যাই হোক এখন যেটা করব যে এখন তোমাদের জন্য গান প্লে করে দেব এবং গান প্লে হতে হতে তোমাদের জন্য যে কাজটা থাকবে সেটা হলো বেশি বেশি করে আমাকে টেক্সট করতে থাকবে ঠিক আছে তো আমাকে টেক্সট করে তোমাদের সব কথা আমাকে জানাতে পারো বা তোমাদের যার যে কোয়েশন আছে হ্যাঁ তোমাদের যত ধরনের কোয়েশনস আছে জাস্ট আমায় তোমরা আস্ক করতে পারো অনেক প্রশ্ন থাকে হ্যাঁ মাঝে মাঝে আমি যখন দেখি যে আমার ফ্যান্সদের সাথে যখন আমার দেখা হয় সামনাসামনি তখন আমি এই ব্যাপারটা একটু বুঝতে পারি যে তোমাদের না অনেক ধরনের প্রশ্ন আছে অনেক প্রশ্ন এত প্রশ্ন কোথেকে আসে ভাই তো যাই হোক তুমি জাস্ট প্রশ্নগুলো করতে থাকো কোনো সমস্যা নেই আমি তো আছি আমি তো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে আছি সো জাস্ট আমাকে টেক্সট করতে থাকো এবং ইয়াস এখন জাস্ট গানটা শুনতে থাকো এবং সাথেই থাকো আমার আসছি একটু পরেই Porshi on the mic Porshi on the mic Brought to you by JCX Developments Limited Jivan kemon chole bhalo All right so ekhon tomader kache jeta bolbo je yes you are listening Porshi on the mic brought to you by JCX Developments Limited and yes আমি আছি একদমই রাত 11টা পর্যন্ত এর মধ্যে মানে কি আমি আমার লাইভ আমি নিজেই দেখছিলাম জানো অ্যাকচুয়ালি আমি হ্যাঁ আমরা সবাই মিলে দেখছিলাম আমার লাইভটাকে আমার আমি ভুলেই গেছিলাম যে আমি লাইভে ঢুকে গেছি এই যে দেখো দেখা যাচ্ছে আমার লাইভটা এই যে একদম দেখা যাচ্ছে আমি এটাই দেখছিলাম জানো সো এনিওয়েজ আমি আছি একদম রাত 11টা পর্যন্ত এর মধ্যে অনেক কথা হবে অনেক গান হবে আর অনেক ফোন কলসগুলো রিসিভ করা হবে বা তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি আমাকে ফোন কলসের জন্য যে নাম্বারটি আছে তা হলো 02-55-03-6659 অলরাইট সো আবারও বলে দিচ্ছি 02-55-03-6659 এবং একজন কলার আছে কে আছে হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম আপনি কে বলিতেছেন আমি কার সঙ্গে কথা বলিতেছি জি আপু আপু আমি তো শুনতে পাচ্ছি আপু তুমি কে বলছো আপু আমি শুনতে পাচ্ছি না কেন এই যে এখন শুনতে পাচ্ছো তুমি না এখনো না এই যে এখন এখন পারফেক্ট ওকে এখন বলো আমি কার সাথে কথা বলছি আমি তোমার সঙ্গে কথা বলেছিলাম তুমি আমার সঙ্গে কথা বলেছিলে দাঁড়ো তো চেনা চেনা লাগে তবু অচেনা যারা যারা মেহকতাহে মেহকতাহে কি খবর তোমার যারা যারা শোনো তুমি এখন থেকে যখন কল করবা হ্যাঁ তখন তুমি জাস্ট আমাকে বলবা যে আপু তুমি আমার নামে একটা গান গেয়েছো হ্যাঁ তুমি আমার নামে যে গানটা কভার করেছো সেই গানটার নামই হলো আমার একদম তারপর তোমার কোনো নাম বলতেই হবে না আমি তোমাকে ডিরেক্ট বলে দিব যারা না তুমি পরে বলতেছে যে পড়ছি না ইম্পসিবল উনি একদমই হবে না তো এটা নিয়ে বাজি দোষ বলছে বাজি উঠবো কিন্তু ওকে ঠিক আছে আমি বাজি দোষে প্রস্তুত বিকজ এটা তুমি হবে না একদমই আদায় করে নিচ্ছে অনেক কিছু খাইছে ওরা
এখন আমাকে ঠান্ডা লাগছে, এখন আমাকে বলছে বল বল, আমি বলছিলাম যে কখনো যদি আমার তোমার সাথে দেখা হয় তখন আমি ফার্স্ট এ কথাটা বলবো। স্বীট, আচ্ছা ফার্স্টে বলি নাই হচ্ছে তুমি, এটা তো লাইট ছিল মানে সবাই শুনতেছে তাই বলি না, আচ্ছা বল বল বল, কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই। এন্ড আমার কাছে খুব ভালো লাগলো জানো, ইনশাল্লাহ তারপর নেক্সট টাইম থেকে যে গানগুলো করবো আই রিয়েলি হোপ তোমার কাছে ভালো লাগবে, ঠিক আছে? আর তোমাকে যেন 5,000 টাকা কাউকে দিতে না হয় সেই ব্যাপারটা আমি অবশ্যই খেয়াল রাখবো, আমার ভয়েসে যেন এটা বোঝা যায়, ঠিক আছে? তুমি খুব ভালো থেকো, ইনশাল্লাহ আবার কথা হবে। অলরাইট, সো এখন আমি যেটা দেখছি যে কারা কারা আমাকে টেক্সট করেছে সেটা একটু দেখে নিচ্ছি, বিকজ তোমরা অনেকেই টেক্সট করো এবং অনেকেই অভিমান করে তারপর টেক্সট করাটা অফ করে দাও, বিকজ আমি টেক্সট গুলো পড়ি না তাই না? তো বেশি বেশি করে আমাকে টেক্সট করতে থাকো, রাইট? এবং আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি আছে এটাও আমি ছটপট করে তোমাদেরকে বলে দিচ্ছি, সেটি হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। তামান্না লিখেছে, হ্যাঁ আমার আচ্ছা ওকে আচ্ছা, নাট বল্টুতে আমার নাম ছাগল আর সিস্টার তামান্না, ওকে লাভ ইউ, অলরাইট দ্যাটস কিউট, আচ্ছা লাভ ইউ টু তামান্না। অ্যান্ড আয়নাল, রাইট, আয়নাল আমাকে লিখেছে আপুর নাম, ভাই আমার নাম পড়শি, পারছি না, ওকে পারছি ভাই আমি, হ্যাঁ আমি আমি পারছি না, এটাকে আরেকভাবে যদি বলো, সবাই শোনো কোনো কিছু না না কোনো কিছু অলওয়েজ মনে রাখবা, কোনো কথা সবসময় ভাববা যে সবাই নেগেটিভলি নিবে, হ্যাঁ পারছি মানে কি তুমি ডিম পারছো, অ্যাকচুয়ালি এইটাই নিবে, অলওয়েজ দেখবা এইভাবেই করে বলে আমাকে, বুঝছো? তোমার নাম কি পড়ছি, তুমি পড়ে গেছো ভাই রে, তারপরে তোমার নাম কি বর্ষি, তোমাকে দিয়ে মাছ ধরা হয়, আমি যে আরে উনি কি মানে ভাই একটা লিমিট থাকে ভাই, এগুলো কি আছে, যাই হোক বাট দ্যাটস কিউট। অ্যাকচুয়ালি এগুলো আমি সবসময় মানে ম্যাক্সিমাম আমার শোনা হতো আমি যখন স্কুলে ছিলাম তখন, অ্যাকচুয়ালি পড়শি নামের মিনিংটা তখন অনেকেই মানে আমরা বুঝতাম না, আমি নিজেও বুঝতাম না, যখন এইসব বলা স্টার্ট হয়েছে তখন আমি গিয়ে আমার নানুকে বলছিলাম, নানু আমাকে বল পড়শি নামের মিনিং কি, সো দ্যাটস আ থিং। অ্যান্ড সিনহা মাহমুদ আমাকে লিখেছে, হাই পড়শি আপু তুমি এত কিউট কেন, আই মিন টু সে কিউট কেন, বুঝছো আমু আমাকে কিউট বলছে, অলরাইট সো আমি আম্মুকেও বলছি যে আম্মু আমাকে কিউট বলছে, বিকজ আমার আম্মু জীবনে এটা স্বীকার করবে না আমি কিউট, আমি অলওয়েজ বলবো তুমি একটা রুড মেয়ে, তুমি খুবই রুড, তোমার কথাবার্তা রুড, তোমার চালচলনটা রুড, তুমি যে মানুষের সামনে কথা বলো মানুষজন কিভাবে তোমার কথাগুলো পছন্দ করে আমি জানি না, কিন্তু তুমি যেভাবে কথা বলো খুবই রুড একজন পার্সন তুমি, আমি জানি না ভাই আমাকে কেন রুড বলে, যাই হোক এই রুডের সাথে অবশ্য কিউটনেসের কোনো সম্পৃক্ততা নেই, বাট স্টিল আমার কাছ থেকে এই একটা ইয়ে পাই, আমি কমপ্লিমেন্ট পাই, অ্যাকচুয়ালি এটাই আমার জন্য কমপ্লিমেন্ট। যাই হোক আমাকে মারিয়া লিখেছে, তারপর হলো না রে ডিয়ার মারিয়া তুমি এখন থেকে আমাকে এখানে শুনতে পাবে। অ্যান্ড এন্ডি আনিক লিখেছে, আপু তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, আচ্ছা তুমি আমাকে অবশ্যই দেখতে পাবে অনিক, এখন তুমি আমাকে লাইভে দেখতে পাবে, ফেসবুক পেজটি যেটা আছে সেখানে তুমি আমাকে দেখতে পাবে ডেফিনেটলি, ফেসবুক পেজটি হলো facebook.com/capitalfm948, আমি পেরেছি আমি পারি। আচ্ছা জাহিদ, তারপর হলো সুইটি তুমি আর কেঁদো না অভিমান করো না দূরে দূরে দেখো না, ওকে একজন কলার আছে, কে আছে, হ্যালো হ্যালো
দীর্ঘ শ্বাস ছিল ভাই, আচ্ছা আর কে আছে? হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো, আপনি কেমন আছেন ভাই? আমি কার সাথে কথা বলছি? নাজমুল ইসলাম বলছি, গাজীপুর থেকে। নাজমুল ভাই আপনি কোথায় এখন, বাসার ভিতরে নাকি বাইরে কোথাও? আপনি বলেন অনেকক্ষণ ধরে যে আপনি আমার সাথে কথা বলতে চাচ্ছেন, কি কি কথা বলতে চাচ্ছেন বলেন, কি বলতে চান বলেন, আমি শুনছি আপনাকে। না আপনার সবচেয়ে একটা জিনিস একটু বেশি ভালো লাগে আমার, ওই যে কথা বলার মাঝে মাঝে এরকম দেন না, এটা কি এই জিনিসটা বেশি ভালো লাগে কেন বলি। থ্যাংক ইউ। আচ্ছা এটা এটা আপনি অনেকবার ট্রাই করেছেন ফোন দেয়া এটা বলার জন্য, সিরিয়াসলি ভাবা যায় না ভাই, আপনি তো ভাই গ্রেট। আচ্ছা যাই হোক, এখন আপনাকে বলি যে আর কেমন চলছে সবকিছু, দিনকাল কেমন যায়, জীবন কেমন চলে, তেজপাতার মতো, কচ্ছপের মতো, খরগোশের মতো, কিরকম যাচ্ছে এখন দিনকালটা? অনেক ভালো, অনেক ভালো যাচ্ছে দিন আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। আচ্ছা আপনার কোনো রিকোয়েস্ট আছে কোনো গানের? গানের না, আপনি যে রেপেলা করবেন এটাই শুনবো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে একদম, আমি যেটা প্লে করব সেটাই আমি মানে আপনি পছন্দ করবেন আমি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা আমি এখন কি গান গাইব, এখন আমি গান গাব, আমি কি গান গাব, আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি আমি কি গান গাব। তোমায় দেখে আমি এখন কেঁদে দিব। আচ্ছা অ্যাকচুয়ালি না আমি তোমরা বলতে পারো যে কথায় কথায় কেন গানের ইয়েটা, হ্যাঁ কারণ হয়েছে কি না, আমি না ছোটবেলায় গানের কলি খেলতে খুব পছন্দ করতাম, খুব পছন্দ করতাম, অ্যান্ড তখন যেটা হলো প্রতিবার আমি হেরে যেতাম, কারণ আমার মাথার মধ্যে গানগুলো আসতো না, ইনস্ট্যান্ট গানগুলো কোনো কিছু আসতো না, সো ওটার জন্য সবগুলো গান এই এতটুকু 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 করে আমি সবসময় মুখস্থ করে রাখতাম, আচ্ছা গানের কলির মধ্যে আমার একটা পারতেই হবে, দ্যাটস ইট। যাই হোক এখন আমি কোন গান গাইব, আমার এখন গলা ঝাড়া দিতেও কেমন যেন লাগে, মনে হয় যে এই যে ওনারা হেসে দিচ্ছে ঝাড়া ঝাড়াটা বলছেন, আমি প্রেটি শিওর এখন আজমল ভাই হাসছেন আমার গলা ঝাড়া শুনে। আচ্ছা লক্ষ্মী সোনা টাকাই, আমি ইয়ে করছি, আমি ধরছি গানটা, এখান থেকে করি। তুই আমার জীবন, তুই ছাড়া মরুম, তুই যে আমারি সব সুখের খান, তুই আমার জীবন, তুই ছাড়া মরুম, তুই যে সব সুখের খান, কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো রূপ কথা, তুই তো আমার জীবনের চেয়ার রূপ কথা, তুই তো আমার জীবনের চেয়ার দামি, লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ্য চুমু মায়া ভরা তোরে মুখে, লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে।
লক্ষ চুমু মায়া ভরা দূরি মুখী কলিজা তুই আমার তুই যে নয়নের আলো লাগে না তুই ছাড়া লাগে না তো যে ভালো কলিজা তুই আমার তুই যে নয়নের আলো লাগে না তুই ছাড়া লাগে না তো যে ভালো রূপ কথা তুই তো আমারি জীবনের চেয়ারো দামি রূপ কথা তুই তো আমারি জীবনের চেয়ারো দামি থ্যাংক ইউ ধন্যবাদ অলরাইট সো এই গানটা অ্যাকচুয়ালি আমার ভীষণ পছন্দের গানটা যখন গেয়েছিলাম আমি জানি না আমার একদম প্রথম দিন থেকে লাইক এটা যখন আমি কভার যখন করেছিলাম গানটা তখন থেকে শুরু করে এখন পর্যন্ত থাকে না যে একটা গান বারবার বারবার গাইতে 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 পরে না এক ধরনের ইয়ে চলে আসে যে আচ্ছা ঠিক আছে ফাইন আর ভাল লাগে না গাইতে এটা সেম গান বা এই গানটা শুনতে আর ভাল লাগে না বাট এই গানটা না যতবারই গাই ততবারই ভাল লাগে তো এনিওয়েজ এখন যেটা বলবো তোমাদের ঠিক আছে তোমরা কিন্তু শুনছো পোর্শি অন দ্য মাইক প্রোডিউসড বাই জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড এবং এখন যেটা করবো তোমাদের জন্য একটা গান প্লে করে দেবো ইয়েস এবং সাথে সাথে একটা ব্রেকও তোমাদের সাথে গানের সাথে ব্রেক ফ্রি চলো আজ একটু পরে JCX Developments Limited. আমি আছি একদমই রাত এগারোটা পর্যন্ত জানি না এখন কটা বাজে বা ডেন ভারি যতটাই বাজুক রাত এগারোটা পর্যন্তই আমি আছি হ্যাঁ তো এখন যে ব্যাপারটা আছে যে আমি বলছি তোমাকে পরে বুঝে না বাবা ব্যাপারগুলো বুঝেছো আচ্ছা যাই হোক এখন তোমাদেরকে যেটা বলবো যে তোমরা আমাকে বেশি বেশি করে টেক্সট করতে পারো এবং আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি আছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে এবং তাছাড়া যে ব্যাপারটি রয়েছে তোমরা এখন আমার সাথে ফেসবুকে জয়েন করে ফেলতে পারো এবং আমার সাথে ফেসবুকে জয়েন করার জন্য যে পেজটি রয়েছে তা হলো facebook.com/capitalfm948 এবং তাছাড়া যে ব্যাপারটা রয়েছে সেটা হলো তোমরা কিন্তু আমাকে কল করতে পারবে এবং আমাকে কল করার জন্য যে নম্বরটি আছে সেটা হলো 02-5503-6659 ওকে আমি আবার বলে দিচ্ছি 02-5503-6659 এবং একজন কলার আছে কে আছে আমার সাথে হ্যালো হ্যালো হাই হাই হ্যালো পোর্শি শিশির এক্স্যাক্টলি কি খবর তোমার আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো ইনফ্যাক্ট তুমি জানো তোমাদের এই যে আমার যে পুরনো তোমরা বন্ধুগুলো রয়েছো লাইক স্পেশালি তোমরা যে কয়েকজন আছো তোমাদের ভয়েসে শুনলে আমি এমনিতেই ভাই ভালো হয়ে যায় আমি জানি না এমনিতে আমার মনের মধ্যে একটা হাসি খুশি ব্যাপার চলে অ্যান্ড তুমি জানো আমার সাথে এখন মানে আমি এখানে কথা বলছি ঠিকই মানে তোমরা তো হয়তোবা আমাকে কল করে পাচ্ছো বা পাচ্ছো না আমি আরেকজনকে শুনলাম যে সেও আমাকে শুনছে সেটা হলো আমার হাম্বা আমাকে শুনছে একদম আরে না কোনো সমস্যা নেই এখন থেকে অবশ্যই পাবা ইনশাল্লাহ ডোন্ট ওয়ারি আর বিজয় মান্না ভাই কি কল করেছিল তোমাকে হ্যাঁ বিজয় কল করেছিল আমাকে তারপর হলো তার সাথে কথা হয়েছিল তারপর রাখালের সঙ্গে কথা হয়েছে সবার সঙ্গে কথা হয়েছে কিন্তু এখন পর্যন্ত আনিকার সঙ্গে কথা হয়নি যদিও জাস্ট ওয়েটিং ফর দ্যাট আনিকার গান আমার এখনো শোনা হয়নি আমি অনেকদিন ধরে আনিকার গান শুনতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ আনিকার গান তো অনেকদিন শুনিনি একদম 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 ইনশাল্লাহ ও
অবশ্যই ওর সাথে কথা হয়ে যাবে আমার ভেরি সুন। আর তোমার কথা বলো শিশির, কি খবর? এই তো আছি মোটামুটি ভালোই, অনেক ভালোই আছি। তোমার বাসায় ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছে। আর তোমার গার্লফ্রেন্ড কেমন আছে? হ্যাঁ গার্লফ্রেন্ড ভেরি গুড। আমি চিন্তা করেছি যে নেক্সট এপিসোডে আসার পরে তোমাদের সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদেরকে নিয়ে আসলে আমি কথা বলবো, সব টপিক বাদ। তোমাদের এই লাভ লাইফ কেমন চলছে ওটা আমার খুব জানার ইচ্ছে, অ্যান্ড ওটা নিয়েই কথা হবে নেক্সট এপিসোডে। আজকে আমি আগে একটু গ্যাদার করি তোমাদের সবার সব কিছু, মানে সব কথাগুলো। যাই হোক শিশির, খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, ইনশাল্লাহ আবার কথা হবে। তুমিও খুব ভালো থেকো। আর যে ব্যাপারটা আমি যেটা বলছিলাম যে হাম্বা, আমার হাম্বা, ও হাম্বা, ইউ নো বাট হাম্বা, আমি না আমি জানি না হাম্বা যদি এখন আমাকে দেখে থাকে বা আমাকে শুনে থাকে, হাম্বা আমি জাস্ট একটা ইয়ে বলি, আমাদেরকে একজন কল করতো, হ্যাঁ মানে আমাকে আর হাম্বাকে, সো তার নাম ছিল হলো নাজ, অ্যান্ড লিটারালি ও ফোনটা করার পর আমার আর কোনো কিছুই, মানে আমি আর কোনো কিছুর জন্য ওয়েট করতাম না, আমি শুধুমাত্র একটা জিনিস শুনতে চাইতাম, সেটা হলো ও যেভাবে করে হাম্বা হাম্বাটা, তো ও হাম্বা হাম্বা শোনো না, সো আমি একদমই ওই ওই হাম্বাটাকেও মিস করি, অ্যান্ড ওই নাচটাকেও মিস করি। সো এনিওয়েজ ইনশাল্লাহ কথা হয়ে যাবে, ইনশাল্লাহ আবার দেখা হয়ে যাবে, অ্যান্ড দোস্ত তোর সাথে তো অবশ্যই দেখা হবে আমার, তুই জাস্ট ওয়েট কর। অ্যান্ড একজন কলার আছে আমার সাথে, কে আছে? হ্যালো, হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাই? ভাই আমি আপনাকে কতক্ষণ ফোন দিছিলাম, আমি মমিনপুর থেকে বলছি ভাই, কবে আপনাকে শুনতেছি তো অনেক ভালো লাগছে, আপনার হাসিগুলো মানে অনেক ভালো লাগছে। আপনি ফোনটা রেখে আবার আপনি ফোন দিবেন, কোন সমস্যা নেই, আচ্ছা একদম মনে যেন থাকে। হ্যাঁ আপনি কিন্তু আবার ফোন দিবেন আমাকে, ঠিক আছে? হ্যাঁ আমি শুনছি ভাই, বলেন। হ্যাঁ অবশ্যই আমি একটু পরে আরেকটা গান শুনিয়ে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমার সাথেই থাকেন, আমাদের সাথেই থাকেন, অ্যান্ড ইয়েস ওকে থ্যাংক ইউ, অ্যান্ড ইনশাল্লাহ আবার কথা হয়ে যাবে। আর যে ব্যাপারটি রয়েছে সেটা হলো কারা কারা তোমরা আমাকে লিখেছো। আচ্ছা সালমা লিখেছে ক্লাস সেভেনে পড়ে, ও লিখেছে আই লাভ ইউ টু সালমা, তুমি কই ছিলা বলো। রুবেল বিশ্বাস লিখেছেন তুমি তো অলওয়েজ ভালো থাকো, সেটা তোমার কথা শুনে বোঝা যায়। রিয়েলি? হ্যাঁ সব যদি বোঝা যেত তাহলে তো হয়েই যেত ভাই। এনিওয়েজ আমাকে মইম লিখেছেন যখন থামবে কোলাহল, এই গানটি গানটি রাইট, সেই গানটি থেকে তোমাকে শুনি, তোমার ভয়েস জাস্ট অসম, থ্যাংক ইউ। গানটা প্লে করা যাবে প্লিজ? আজকে একটু গলা, তারপরে আর কোথায় জানি। আচ্ছা তুমি আইকেস আমাকে গাইতে বলেছো, খালি গলায় গাইতে বলেছো রাইট? হ্যাঁ আচ্ছা আমি অবশ্যই গেয়ে ফেলবো, আমি কি এখনই গেয়ে ফেলবো? আমার কোনো সমস্যা নেই, আই উইল হ্যাভ নো প্রবলেম, অ্যাকচুয়ালি আমি গাইতে পারি। মাঝে মাঝে যে বেশি কথা বললে যেটা হয় গলাটা একটু বসে যায়, বাট ওই গলা ঝাড়া দিয়ে দিয়ে গাইতে হবে আর কি, তাছাড়া কোনো উপায় নেই। যখন থামবে কোলাহল ঘুমে নিঝুম চারিদিক, যখন থামবে কোলাহল ঘুমে নিঝুম চারিদিক, আকাশের উজ্জ্বল তারাটা মিট মিট করে শুধু জ্বলছে, বুঝিনি তোমাকে আমি ভাবছি, তোমাকে কাছে ডাকছি, ও ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার।
বসি রাতে যখন থামবে কোলাহল ঘুমি নিঝুম চারিদিক থ্যাংক ইউ রাইট সো থ্যাংক ইউ সো মাচ এই গানটি অ্যাকচুয়ালি আমার ভীষণ পছন্দের একটা গান আরও কয়েকটা গান আছে সেটা হলো তখন আমি খুদে গানে যে 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 গানগুলো গেয়েছিলাম প্রত্যেকটা গান আমার পছন্দ ছিল যেমন এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নেই আই জাস্ট লাভ দ্যাট সং লাভ দ্যাট সং আমি তখন না কিছু কিছু গান আছে যখন নাকি ওই বয়সটায় হয়তো বা বোঝাটা মানে স্বাভাবিকভাবেই যে বোঝাটা আমি মানে বুঝতে পারিনি গানটার মিনিংগুলো বা গানগুলোর মিনিংগুলো বাট এখন বা এখন বলবো না একটা সময় পর আসলে সবাই গানগুলো যখন আমি বুঝতে পারি মানে বুঝে বুঝে যখন গানটা গাওয়া শিখেছি যে আচ্ছা প্রত্যেকটা ওয়ার্ডের আমার মিনিংটা বুঝতে হবে যখন থেকে ওটা স্টার্ট করেছি তখন থেকে আর একটু বেশি পছন্দ হয়ে গেছে গানগুলো অ্যাকচুয়ালি সো আমাকে আর কারা কারা লিখেছে একটু দেখে নিচ্ছি আমাকে সিয়াম লিখেছে আপু আমার এক্সাম কিন্তু তোমাকে না শুনে পারছি না আই পড়তে বসো আচ্ছা কি এক্সাম আমাকে একটু বলো তো অঙ্ক অঙ্ক যদি হয় তাহলে ভাই তুমি আমাকে ভুলেই যাও সিয়াম আমি কে তুমি কে আমরা কে আমরা কেউই না হ্যাঁ আমরা কেউ কাউকে চিনি না জাস্ট পড়তে বসো আর তাছাড়া যদি কোনো সাবজেক্ট হয় তাহলে ঠিক আছে পাঁচ মিনিটের মতো শুনে তারপরে হলো পড়তে বসো বোনা লিখেছে আপু এত কিউটভাবে কথা বলো কিভাবে আমি তো তোমার উপরে ক্রাশ খাইলাম আল্লাহ আমি চশমার জন্য আমার মুখটাকেও ঢাকতে পারছি না এত বড় একটা চশমা সো থ্যাংক ইউ সুবিধার অ্যান্ড আমাকে শাহিন লিখেছে হাই তুমি অনেক ভালো থ্যাংক ইউ শাহিন তুমি অনেক ভালো মাসুদ লিখেছে গাজীপুর থেকে তোমায় শুনছি হাই পড়শি আপু সবাই তোমাকে এত মানে পাম দেয় কেন জানতে চাই তুমি জানতে চাও না আরে তোমরা আমাকে এত পাম দাও কেন হ্যাঁ কিসের জন্য বলো ভাই কিউ ভাই কিউ কেন ফামিদ আমাকে লিখেছে হ্যাঁ এখন থেকে তুমি আমাকে এখানে শুনতে পাবে ফামিদ ক্যাপিটাল এফ এম 94.8 এভরি ফ্রাইডেতে ঠিক রাত 9-11 পর্যন্ত আর হলো এমডি রিয়াদ লিখেছে কিশোরগঞ্জ থেকে বাড়ির কাছে মধুমতি আচ্ছা 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 অবশ্যই আমি ট্রাই করব অবশ্যই ট্রাই করব গানটি প্লে করার জন্য অ্যান্ড আল আমিন লিখেছে আপু ইয়েস আর সুইট থ্যাংক ইউ আমি অ্যান্ড আমার ফ্রেন্ড হামিদা শুনছি তোমাকে হাই হামিদা কি খবর তোমার জীবন কেমন চলে সব কিছু কেমন চলছে ওরে হাসি দেখো দেখো জাস্ট দেখতে পাচ্ছ হামিদা যে হাসি দিচ্ছে একদম আমি কিন্তু দেখতে পাচ্ছি ও প্রত্যেকটা দাঁত বের করে একদম হাসছে আমার মতো সো তোমরা এরকম হাসতেই থাকো এবং আমি তোমাদেরকে যেটা বলছি আমার সাথে জাস্ট জয়েন করে ফেলো টেক্সটের মাধ্যমে ফোন কলসের মাধ্যমে তারপর কমেন্টসের মাধ্যমে এখন একজন কলার আছে আমার সাথে কে আছে হ্যালো 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 কথা বলছি কে তুমি নন্দিনী সাবরিনা আমার মিতা তুমি হ্যাঁ একদম তুমি এত সুইট করে হ্যাঁ বললা আচ্ছা মিতা বলো তো তুমি কোথায় থাকো ধামরাইতে থাকো তুমি জানো আজকে আমি ধামরাইতে গিয়েছিলাম না জানো না আজকে আমার একটা কনসার্ট ছিল ধামরাইতে তুমি জানো সেখান থেকে আমি ডাইরেক্ট এসেছি তোমার যে 11 তারিখে কনসার্টটা ছিল সেটা আমি গিয়েছিলাম আহা রে আজকেও ছিল তুমি জানো বাট দ্যাটস ওকে কোনো সমস্যা নেই আচ্ছা এখন বলেন তো আপনি কিসে পড়েন মিতা আমার ক্লাস 8 পড়ো বা ভেরি গুড আচ্ছা তুমি যে এত সুইট করে কথা বলো তোমাকে কি কেউ এটা বলেছে না বলে নাই আমি কি ফার্স্ট যে নাকি তোমাকে এটা বললো হ্যাঁ আচ্ছা বাহ ঠিক আছে তারপর বলো তো সাবরিনা আর কেমন কি চলছে কি আসল বিষয়ে সব কিছু ঠিকঠাক মন ভালো হ্যাঁ হ্যাঁ
হাসতে ইচ্ছা করছে, আপনি হেসে ফেলেন, কোনো সমস্যা নেই। আরে বাহ, বাসায় কে কে আছে? আম্মু আছে, ওকে, ভাই আছে ছোট। ওকে, তুমি কি চুপি চুপি কথা বলছো? না, আমি আমার রুমে। তুমি তোমার রুমে? আচ্ছা, তুমি এভাবে আস্তে আস্তেই কথা বলো। হাউ সুইট! ইস, আমার না এরকম একটা ফ্রেন্ড থাকলে যা ভালো হতো। আমার যে ফ্রেন্ডগুলো আমার থেকে বেশি চিৎকার করে করে কথা বলে, তাদের সাথে আমি চিৎকার করে পারিই না, এই জন্য আমি অলওয়েজ চুপ থাকি ওদের সামনে গেলে, জানো। সো তোমার মতো একটা ফ্রেন্ড থাকলে আমার খুব ভালো হতো, সারাক্ষণ আমি বকবক করতাম আর তুমি এরকম আস্তে আস্তে কথা বলে বলে আমার কথা শুধু শুনতে। অল রাইট সাবরিনা, তোমার কোনো গানের রিকোয়েস্ট আছে নাকি আমার পছন্দের গানে আমি বাজিয়ে ফেলবো? ঠিক আছে, আমি আমার পছন্দের গানই বাজাবো, তুমি আমাকে আবার কল করো, ঠিক আছে? আচ্ছা, আজকের মতো টাটা। একদম, সো টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। আগে এই ব্যাপারগুলো আমরা খুব মানে বলতাম, হ্যাঁ, যখন স্কুলে ছিলাম তখন একটা হলো ছুটি ছুটি গরম গরম রুটি, একটা হলো টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। আমি জানি না ওটা তোমরা কারা কারা করেছো বা কারা কারা করো, এসো এই এই কথাগুলো কারা কারা বলো আমি ঠিক জানি না, বাট এগুলো আমার খুব মজা লাগতো। এনিওয়েজ, এখন যেটা করবো সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি, আমাকে বেশি বেশি করে টেক্সট করতে থাকো, এবং টেক্সট করার যে নিয়মটা সেটা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটু স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটু স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটু স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 2669 এই নম্বরে। এবং এখন যে গানটি তোমাদের জন্য প্লে করে দিচ্ছি সেই গানটি হলো আমার এবং ইমরান ভাই আবদার। সো আই রিয়েলি হোপ তোমাদের সবার কাছে ভালো লাগবে, যে স্টে টিউনড, আসছি একটু পরেই। JCX Developments Limited. আচ্ছা ভাই শোন, আচ্ছা শোন না ভাই, মানে আমি সবার ভাই, বুঝছো, আমি কারো বোন না, আমি সবার ভাই। আমার আশেপাশে যারা আছে সবার কথা শুনলে এটাই ভাব মানে মনে হয়। ইনফ্যাক্ট আমার যে ব্যান্ড মেম্বার একজন আছে মিঠু ভাইয়া, মিঠু ভাইয়া আমাকে কি ডাকে জানো? ভাই, তুই আমার ভাই। হ্যাঁ, বলছে ভাই, সিরিয়াসলি মানে কেন? আচ্ছা, সো যাই হোক, এখন তোমাদেরকে বলছি, ইউ আর লিসনিং পরশি অন দ্য মাইক, একদম ব্যাপারটা অমাইক। তো যাই হোক, এখন তোমরা, হ্যাঁ খুবই অমাইক না ব্যাপারটা, ব্যাপারটা অমাইক, অমাইক একদম, ইয়েস, হাই ফাইভ, আমাদেরকে দিয়েই হবে ব্যাপারগুলো। যাই হোক, এখন তোমাদেরকে যেটা বলছি শুনছি হলো পরশি অন দ্য মাইক অ্যান্ড ব্রট ইউ বাই JCX ডেভেলপমেন্টস লিমিটেড অ্যান্ড শুনছি হলো ক্যাপিটাল অফ এম 94.8, এবং আমি আছি একদমই রাত 11টা পর্যন্ত, যদি আমি জানি না, হা 10টা বেজে গেছে না, এখন দেখবে যে সময়টা কিভাবে একটা দৌড় দেয়, ম্যারাথন রেস পুরো এখন স্টার্ট হবে। সো এখন তোমাদেরকে বলে দিচ্ছি, ঝটপট আমাকে টেক্সটগুলো করে ফেলো, আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি আছে তাহলে তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। এবং আমাকে তোমরা কল করতে পারো, নম্বরটি হলো 02-55-03-6-59। একজন কলার আছে, হ্যালো। হ্যালো আপু। জি ভাই, একচুয়ালি তোমার ভয়েসটা শোনা যাচ্ছে না আপু? এই যে এখন শোনা যাচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ, কি খবর? এত ব্যস্ত থাকো? এত ব্যস্ত থাকি, আই এম সো সরি, আসলে আই এত ব্যস্ত থাকি কেন আমি, ইটস সো উইয়ার্ড, আমি কেন এত ব্যস্ত থাকি? ঠিক আপু, বলো তো আমি কে? বলো তো তুমি কে, তুমি কোন হও? গত, হ্যাঁ গত শুক্রবার ফোন দিছি, ফোন ধরো নাই, তাই এই যে আমি ফোনটা ধরি না, আমি জেনে গেছি তুমি কে, বুঝছো, আমি জেনে গেছি। বলো তো কে তুমি? আমি তো ফোনটা ধরি নাই, তবে আমি জেনে গেছি কে, বলো তো তুমি। আমি কে, তুমি বলো। আচ্ছা, অবশ্য আগে কথা হইছে। আচ্ছা, ও কোন হে? ও দেখ তো, দেখো পিজি দেখো। আচ্ছা, আমরা আর ফান না করে, আচ্ছা কে ভাই একটু বলো তো, আমার না মানে মনে পড়েও পড়ে যাচ্ছে না। হ্যাঁ, আমি আমি সবুজ বলছি, গাজীপুর থেকে। আরে সবুজ, কি খবর? আই এম সো সরি, অ্যাকচুয়ালি আমার মানে তোমার নামটা কি রকম হচ্ছিল জানো? ওই যে আপু, হ্যালো, আগে
আলহামদুলিল্লাহ ভাই, সবুজ ভাই আমি খুব ভালো আছি। সবুজ ভাই তুমি কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ। আচ্ছা এই যে এখন থেকে যদি আমি চিনতে না পারি, হ্যাঁ তুমি বলবা যে আপু আমি তোমাকে কল করেছিলাম কিন্তু তুমি সেদিন আমাকে চিনতে পারো নাই, তুমি বলেছিলা চিনতে পেরেছো কিন্তু পারো নাই, হ্যাঁ এখন আবার চিনতে পারতে হবে তোমার, তখন থেকে আমি চিনতে পারবো। আর জীবন যদি এরকম হয়েছে, হ্যাঁ তাহলে যেটা করবেন যে কিছু করবেন না, হ্যাঁ খালি একটা হাসি দিয়ে দিবেন, ঠিক আছে? আমার সবুজ ভাইকে কে কি বলেছে? আমাদের সবুজ ভাই, হ্যাঁ আমাদের সবুজ ভাইকে এত বড় সাহস, আপনি খালি নামটা বলেন, বাকিটা আমরা দেখে নিচ্ছি, আমরা সবাই মিলে দেখে নিচ্ছি, আপনি খালি নামটা বলবেন আমাদেরকে, খালি কোনো মেয়ের নাম বললেন না তাইলে হবে। তুমি একটা গান শোনাও। আচ্ছা আমি একটা গান শোনাবো, একদম ঠিক আছে ফাইন, আমি একদম একটা গান শুনিয়ে দিচ্ছি। এন্ড থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর কলিং, ইনশাআল্লাহ আবার কথা হবে, ঠিক আছে? এন্ড ঠিক আছে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। আমার একটা পছন্দের গান ছিল। আচ্ছা কি গান? তোমার গানটা হলো, দাঁড়াও ভুলে গেছি। আচ্ছা কোনো সমস্যা নেই, একটা কাজ করেন ভাই, আপনি মনে করে আবার কল দেন। আচ্ছা ঠিক আছে, মনে করে ফোন দেব, আবার একটা ফোন দিন, সমস্যা নেই, ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই বাই। এন্ড এখন যেটা বলবো সেটা হলো, উনি মনে করতে থাকুক, মনে করে উনি আমাকে কল দিয়ে জানাবে। এন্ড এখন যেটা বলবো সেটা হলো, তোমরা শুনছো পরশি অন দা মাইক, একদমই। এন্ড কারা কারা আছে, হ্যাঁ আমার কলমটা আমার সাথে না থাকলে আমার জাস্ট ভালো লাগে না, হ্যাঁ আমার কলমটাই যে এখন আমার হাতে আসছে, এখন দেখবো সবকিছু আমি ঠিকঠাক বলে দিচ্ছি, সেটা হলো তোমরা শুনছি পরশি অন দা মাইক প্রতিভা জেসিক্স ডেভেলপমেন্টস লিমিটেড, ঠিক আছে? পাওয়ার পাওয়ার, এটা হলো কলমের পাওয়ার, বুঝছো? একদম আমার আমার এটা হলো একটা ইয়ে আছে, বুঝছো, আমার কথা বলার সময় আমার সামনে একটা কাগজ থাকতে হবে, একটা কলম থাকতে হবে, আমি সবকিছু লিখতে থাকবো, আমার যা মনে হবে জাস্ট আমি লিখবো, পাখি আঁকবো, বাট পাখি বোঝা যাবে না, অ্যাবস্ট্রাক্ট ওয়েতে পাখি আঁকবো, আমার ভালো লাগে, এত ভালো লাগে কেন, এ তো ভালো লাগে কিরি আমার। সো এখন যেটা করব সেটা হলো, কারা কারা আমাকে টেক্সট করেছো সেটা একটু দেখে নেব। আর আমাকে টেক্সট করেছো হলো, তোর জন্য আমি অ্যাকচুয়ালি বন্যা, হ্যাঁ তার ইয়ে দেখে আমার মনে হলো। আচ্ছা আমি না ওই গানটা শুনতে চাই, দাঁড়ো আমার পছন্দের একটা গান আমি একটু পরে প্লে করব। অ্যান্ড এখন যেটা করব যে তোমরা কারা কারা আমার সাথে আছো একটু দেখে নিচ্ছি, যে আরিয়ান লিখেছে, আপু গাজীপুর থেকে লিখেছে, আমি তোমার অনেক অনেক ফ্যান, তবে তোমাকে একটা গান শোনাতে হবে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমি গান শোনাবো। পোনা মামা লিখেছে কাপাসিয়া থেকে, আই লাভ ইউ পরশি আপু। আপু তোমার বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হলো ইয়েতে, ব্রাহ্মণবাড়িয়া। অ্যান্ড মৃদুল আমাকে লিখেছে নরসিংদী থেকে, হাই আপু কেমন আছো, অনেকদিন পরে তোমাকে শুনছি, অনেক 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 ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা আছে না, না 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 না, এটাও এটাও জোস, এটাও জোস। অ্যাকচুয়ালি একটু আগে একজন আমাকে টেক্সট করেছিল, সুইটি, আমি তার জন্য এই গানটা প্লে করবো একটু পরে, হ্যাঁ মানে এখনই একটু পরে আর কি, মানে কথা শেষ করে যে গানটা প্লে করবো সেটাই অ্যাকচুয়ালি সুইটির জন্য, তুমহারিলি। সো আর কারা কারা আছে, আমাকে নেহা লিখেছে গুলশান থেকে, আপনি কেমন আছো, আজ আমার মনটা খারাপ, কেন নেহা
কে তোমার মনটা খারাপ করলো? আমার নেহার মনটা এত বড় সাহস, হ্যাঁ জাস্ট নামটা আমাকে বলো তো, এবং কেন মনটা খারাপ করেছে এটার রিজনটা একটু জানতে হবে। দেন ভারি অ্যান্ড শেখ পলাশ আছে আমার সাথে, তারপর হলো আচ্ছা টঙ্গি থেকে আফসানা লিখেছে, আপি আমার জন্য গরমি গরমি সংটা প্লে করো প্লিজ প্লিজ। ওকে আই গরমি গরমি সং প্লে করো, হুম প্লিজ বলছে, কিন্তু দুইবার বলেছে, একবার না তাও আবার। ওকে আফসানা, আচ্ছা হোসানা নিয়ে গান আছে, আফসানা নিয়ে কি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আফসানা নিয়ে আছে, হুম দাঁড়া আমি মনে করে নিই, সবাইকে নিয়ে গান আমি বানায় ফেলবো, সমস্যা নেই। মাসুদ আছে যে কি পড়শি আপু তুমি এত মিষ্টি করে কিভাবে কথা বলো, হুম আচ্ছা হুম মানে কোয়েশ্চেন করেছে আমাকে। আমার একটা কোয়েশ্চেন ছিল তোমার কাছে, তা তোমার আম্মুর কাছে, আচ্ছা আমি যখন হয়েছিলাম তখন আমাকে কি খাওয়ানো হয়েছিল এটা আম্মুকে জিজ্ঞেস করতে হবে, বিকজ আমি প্রায় সময় না একটা কথা আম্মুকে অলওয়েজ জিজ্ঞেস করি যে আম্মু ভাইয়া যখন হয়েছিল তখন কি খাওয়ানো হয়েছিল। হুম আম্মু অলওয়েজ বলে যে কি জানি আম্মু পেয়ারা না, হ্যাঁ কেন, কারণ হলো ভাইয়ার ভাইয়ার নেচারটা হলো এরকম, মানে তোমার না মেজাজটা গরম হতে 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 তুমি কিছু বলতেও পারবা না কিছু সইতেও পারবা না। আমি তখন মনে করতাম যে আচ্ছা নিশ্চয়ই তাকে করল্লা স্বাক্ষরকে করল্লা খাওয়ানো হয়েছিল বা কিছু একটা খাওয়ানো হয়েছিল, বাট ওটা কিছু খাওয়ানো হয়নি, স্বাক্ষরকে পেয়ারা খাওয়ানো হয়েছিল। ওয়াও ফার্স্ট আম্মু খাওয়া পেয়ারা কেমনে হয়, মানে ওকে তো যাও ভাত খাওয়াবা তুমি, পেয়ারা মানে ফার্স্ট ফ্রুট পেয়ারাটা খাওয়ানো হয়েছিল স্ম্যাশ করে। ওকে ভেরি গুড, এই জন্যই জীবনও পেয়ারা খাওয়াবো না কাউকে, ছোটোবেলায় জীবনও খাওয়াবো না, তাহলে আমার ভাইয়ের মতো হবে। আমি বলছি না ও খারাপ, ও খুব ভালো, কিন্তু মাঝে মাঝে গাড়ি মানে সব কিছুই ভালো, খালি মাঝে মাঝে ব্রেকটা মানে হয় না আর কি, এই অবস্থা। সেটা হচ্ছে সব ভালো, সব কিছু ভালো, যখন আমি কথা বলতে যাই ওর সাথে একটাই ডায়লগ দেয়, বেশি প্যাক প্যাক করবো না, মানে আমি কি প্যাক প্যাক করি সিরিয়াসলি, অ্যান্ড আমাকে আরেকটা যে ডায়লগ দেয় বেশি বুঝবো না, আরেকটাও ডায়লগ দেয়, যদিও সব কিছুর অ্যাকচুয়াল মিনিংটা একটাই হয় যে বেশি প্যাক প্যাক করবা না, বেশি বক বক করবা না, বেশি বুঝবা না, তুমি বেশি বোঝো আমি বুঝি সব, হ্যাঁ সো সব কিছুর মিনিং অ্যাকচুয়ালি এটাই হয়। এবং আমি প্রিটি শিওর যারা বড় ভাই মানে যাদের বড় ভাই আছে তারা সবাই ক্যালকুলেশনে অভ্যস্ত, হ্যাঁ দ্যাটস ওকে সমস্যা নেই। অ্যান্ড শাফিল আমাকে, শাফিল রাইট, শাফিল আমাকে লিখেছে হাই, হাই শাফিল, অ্যান্ড আর কে, হুম একদম হাই আপি, আম সুমাইয়া, হাই সুমাইয়া, আমি না ফার্স্টে মানে পড়ছিলাম হলো সোনিয়া, তারপরে পড়েছি অ্যাকচুয়ালি সুমাইয়া, আমি জানি না সোনিয়া, আমি প্রায় সময় না যার যা আমাকে টেক্সট করে তাদের মধ্যে সোনিয়া নামটা খুব খুব কমন, রাইট খুবই কমন, সোনিয়া নামে অনেকে কল করেন বা অনেকে টেক্সট করেন, স্পেশাল টেক্সটটা বেশি করা হয়, যাই হোক আচ্ছা ওকে কোনো সমস্যা নেই। সুমাইয়া, সুমাইয়া দিয়েও গান আছে জানো, আরে তুমি জানো যেটা হয়েছে, আমি যখন ছোট ছিলাম হুম তখন ক্লোজ আপ ওয়ান হলো ফার্স্ট ইয়েটা হয়, হ্যাঁ মানে বাংলাদেশে ট্যালেন্ট হান্ট শো বলতে হলো ক্লোজ আপ ওয়ানটাই হলো ফার্স্ট ছিল আই গেস, তাই না, ক্লোজ আপ ওয়ানটা ছিল, তো সেটা তো আমি অবশ্যই দেখতাম একদম প্রতিদিন, মানে যতবার হতো আর কি প্রতি উইকে দেখা হতো, সেখানে আমি কার ফ্যান ছিলাম, আমি দুজন মানুষের অনেক বড় ফ্যান ছিলাম, একজন হলো মাহাদি ভাইয়া, একজন হলো মেয়েরা ভাইয়া, বাট মেয়েরা ভাইয়ার ফ্যান একটু বেশিই ছিলাম, এত বেশি ছিলাম যে ওখানে লাইক যখন নাকি শোটা শেষ হয়ে যায় তখন তাদের একটা অ্যালবাম রিলিজ হয়, এবং যেখানে অ্যালবামটা রিলিজ হয় আমার আই রিমেম্বার যে মেহরা ভাইয়া যে অ্যালবামটা রিলিজ হয়েছিল সে অ্যালবামটা না মেহরা ভাইয়া প্লাস হলো ইয়ে ভাইয়া ছিল রুমি ভাইয়া, হুম রাইট, হ্যাঁ একদম আড্ডা ছিল অ্যালবামটার নাম, অ্যান্ড ওটা আমি শুনেছি যে এই অ্যালবামটা বের হয়েছে রিলিজ হয়েছে বাস, তখন আমি কোন ক্লাসে পড়ি, ক্লাস ফাইভে, হুম সো আমি তখন নানুর কাছে থাকতাম,
এখন আমার ফার্স্ট কাজই হলো ঈদের, তখন ঈদের আগে এটা রিলিজ হয়েছিল, রোজার ঈদের আগে মোস্ট প্রবাবলি। তো এখন আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমি ঈদে কি চাই, আমার মামি আমাকে জিজ্ঞেস করেছে, অ্যান্ড আমি ঈদে চাই যেটা চেয়েছিলাম সেটা হলো আড্ডা অ্যালবামটা। আমি আর কিছু নেই নাই ঈদে, আমার কথাই ছিল আমাকে আড্ডা অ্যালবামটা জাস্ট কিনে দাও। আচ্ছা, সো মামি আমার জন্য বাড়ির থেকে মানে বের হয়েছে, বের হয়ে আসার সময় নিয়ে এসছে আমার জন্য, ফাইন। ভাই ওখানের মধ্যে একটা গান ছিল সুমাইয়া, সুমাইয়া না অ্যাকচুয়ালি গানটার মধ্যে সুমাইয়া নামটা ছিল, হ্যাঁ ফেসবুকে লেখা সুমাইয়া নামে এরকম কিছু একটা ছিল, হুম মেরা ভাইয়ের গানটা। আমি তখন কান্নাকাটি করে শেষ হয়ে গেছে, আমার নাম কেন সুমাইয়া না, আমার নাম কেন সুমাইয়া না, আমি যে মনে মনে কত বকা দিয়েছি আমার নানুকে, হ্যাঁ এই নানু আমার নামটা কেন সুমাইয়া রাখলো না, কি নাম রাখছে, পড়শি নাম রাখছে, সুমাইয়া নাম রাখলে কি হতো। অ্যান্ড আমার আরো মানে আমার আরো দুই তিনজন ফ্রেন্ড ছিল, তাদের নাম ছিল সুমাইয়া। লিটারালি তারা এসে যেটা বলতো, আরে মেরা ভাই গানটা শুনছিস, হ্যাঁ এখানের মধ্যে না সুমাইয়া আমার নাম আছে বুঝছিস, মানে আমাকে নিয়েই গানটা হয়েছে, আরে বাহ। অ্যান্ড আমার প্রতিদিনের মানে অ্যালবামটা কেনার পর থেকে আমার যে কাজটা ছিল যে এভরি নাইট আমি যখন ঘুমাতে যাব অ্যালবামটা হলো আমার বালিশের নিচে রেখে তারপর আমি ঘুমাবো, বেশি একটা গানগুলো শুনিও না, কেন কারণ সিডিটা বেশি চালাতে চালাতে যদি সে সিডিটা নষ্ট হয়ে যায়, খুবই উইয়ার্ড ছিল আমি, আই নো। সো সেখান থেকে হঠাৎ করে আমার এই সুমাইয়ার ব্যাপারটা মনে পড়লো। তো যাই হোক, দোজ ডেইজ। অ্যান্ড মেহরা ভাইয়ের সাথে কথা বলারও অনেক অনেক কাহিনী আছে, আমি মেহরা ভাইয়ের সাথে লাইক হ্যাঁ এত বড় ফ্যান ছিলাম আমি। তো আমার এখনও মনে আছে আমি মেহরা ভাইয়াকে যখন আমি খুব কষ্ট করে তার নম্বরটা আমি পেয়েছিলাম, অ্যান্ড নম্বরটা পাওয়ার পরে আমি এখন তাকে কল করব। এখন কল করার পর প্রতিদিন কল করলে রিসিভ করে না, একটা দিন ছিল বৃহস্পতিবার রাত নটা না রাত আটটা থেকে দশটা পর্যন্ত, আমার এখনও মনে আছে রাত আটটা থেকে দশটা পর্যন্ত বৃহস্পতিবার মেহরা ভাইয়াকে কল করলে পাওয়া যাবে। অ্যান্ড আমি প্রতি বৃহস্পতিবার এইভাবে বসে থাকতাম যে মেহরা ভাইয়াকে আমি কল করবই, কথা আমি বলবই। অ্যান্ড কথা যেদিন আমি বললাম তারপরে দুদিন রাত মানে দুই তিন রাত তো আমার ঘুম নাই, শেষ মেহরা ভাইয়া কথা বলছে। সো এটা আসলে না আমি আমার কাছে মনে হয় কি যে ফ্যান হওয়ার যে ব্যাপারটা এটা খুবই খুবই সুন্দর একটা ব্যাপার, খুবই না একটা ডিফারেন্ট একটা ফিলিংস, এটা না কাউকে বলে বোঝানো যায় না। যে মাঝে মাঝে বলে না যে আমি ওর ফ্যান, অ্যান্ড তার ফ্রেন্ডরাও বলে যে আরে ধুর যা যা বলো বুঝছো, সেটা আবার হয় নাকি ওটা আবার সেই নাকি মানে এটা নাকি সেটা নাকি, বাট আমি তো মানে এই ধরনের এক্সপিরিয়েন্স আমার হয়েছে এবং স্টিল নাও আমি কিন্তু অনেকের ফ্যান। সো এটা এখন পর্যন্ত আমার কাজ করে এবং সবসময় এটা কাজ করবে, যে যার ফ্যান সেটা আসলে সবসময় সেই এক্সাইটমেন্টটা এবং সেই ভালো লাগাটা সবসময় কাজ করে। তো যাই হোক, এখন যেটা করব সেটা হলো আমি একটা গান গাইব, মানে গান গাইতে না চাইলো যে সামনে থেকে নবীতে বলছে হুম হুম। আচ্ছা কাঁদতে চাও, হাসতে দেখো, কাঁদতে দেখো না হাসতে দেখো গাইতে দেখো। যাই হোক, আমি আয়ু বাচ্চা স্যার এই গানটা আমার অনেক পছন্দ, আমি জানি না এটা কার কত বেশি পছন্দ, বাট এটা হলো ওয়ান অফ মাই ফেভারিট সংস। যাই হোক একদম, এখন যেটা করব আমি যে গানটি গাইব সেটা হলো ওই যে বলেছিলাম যে খুদে গানরা যে আমি গিয়েছিলাম ওখান থেকে, আমার একদম ফার্স্ট এপিসোডে ফার্স্ট রাউন্ডে যে গানটা গাওয়া হয়েছিল আমি সেই গানটাই গাইছি, মিতালী মুখার্জি ম্যামের গানটি। আমি জাস্ট ট্রাই করছি, ওই যে একটু আগেই বলেছি যে বেশি কথা বললে আসলে গলা বসে যায়, গানটা গাওয়া হয় না মানে গানটা গাওয়া যায় না। এনিওয়েজ এখান থেকে করি, সে মানুষ নাই।
মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। মাটির দেহ খাইল ঘুনে দেখিল না তোকে সারা জীবন তুই নয়নে রইল জলের ঢেউ আমার দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ার সবাই বলে শোনার সময় নাই এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। থ্যাংক ইউ। The way he was just staring at me was like, wow. না তুমি আসলে কর্টার জন্য খুব মনোযোগ দিয়ে কর্টগুলো বাজাচ্ছিল না, দ্যাট ওয়াজ সো সুইট, থ্যাংক ইউ। এখন যেটা করব সেটা হলো তোমাদের জন্য একটা গান আমি প্লে করে দেবো, যে গানটির কথা আমি একটু আগেই বলছিলাম যে সুইটি তুমি আর কেঁদো না, জাস্ট লাভ দিস সং। সো আমরা কি এখন গানটা শুনবো? শুনবো কি? একদম, আমরা জাস্ট গানটা শুনেই আসছি এবং জাস্ট আমার সাথেই থাকো, আসি একটু পরে। স্টে টিউনড। Porshi on the mic, Porshi on the mic, brought to you by JCX Developments Limited and brought to you by JCX Developments Limited and শুনছি কিন্তু ক্যাপিটাল FM 94.8। অলরাইট, আমি আছি একদমই, আর বেশ কিছুক্ষণ আছি, 11টা পর্যন্ত আছি যেহেতু, সো আরও হাফ অ্যান আওয়ারের মতো কি বলবো, হ্যাঁ আছি, ওরকমই আছি, মোটামুটি ওরকমই আছে, অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ারের মতো। সো যাই হোক, এখন যেটা বলবো সেটা হলো যে তোমরা আমাকে বেশি বেশি করে টেক্সট করতে থাকো, এবং আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি আছে সেটা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশানে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে সেটা লিখবে, লিখে পাঠিয়ে দিবে 26969 এই নম্বরে। অলরাইট, অ্যান্ড আরেকটা যে ব্যাপার আছে, তোমরা আমার সাথে লাইভে জয়েন করে ফেলতে পারো, এবং আমার সাথে লাইভে জয়েন করার জন্য যে পেজটি আছে তা হলো ক্যাপিটাল FM 948 facebook.com/capitalfm948। আচ্ছা, তোমরা অনেকে আসলে আমাকে আস করো যে আপু তোমার কখন কী কাজ করছো না কাজ করছো এইসব ব্যাপারগুলো কী করে জানতে পারি, সেটা হলো কি আমি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে, স্পেশালি হলো আমার ইনস্টাগ্রামটাতে বেশি হলো পিকচার আপলোডের মাধ্যমে, মানে পিকচারের মাধ্যমে হলো তোমাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে থাকি, অ্যান্ড ফেসবুকে হলো একদম ইলাবোরেট সব কিছু লিখে টিখে তারপরে হলো আমি তোমাদেরকে ব্যাপারগুলো বলি। সো এই দুটোতেই তোমরা আমার যখন কী কাজ কখন কী কাজগুলো করছি সেটা তোমরা জানতে পারবে। একটা যে আছে সেটা তো আমার যে পেজটি আছে পড়শি, অনলি ফেসবুকে গিয়ে তুমি পড়শি বলে সার্চ করলেই সেটা পেয়ে যাবে, ভেরিফাইড একটা পেজ আছে, PORSHI নট PORSI, অথবা তোমরা আরও যে লিখো ওরকম PARSI ওটাও না, আমার নামের স্পেলিংটা হলো PORSHI পড়শি, ওকে। অ্যান্ড আরেকটা যে ব্যাপার যে এটা হলো ফেসবুকে গেলে ওখানে পেয়ে যাবে আমায়, ওটা ভেরিফাইড পেজে, সেখানে তোমরা আমার প্রতিদিনের বা প্রতিটা কাজের আপডেটটা পেয়ে যাবে, এবং প্রতিদিনের আপডেট যদি তোমরা পেতে চাও যে প্রতিদিন কী করছি না করছি এইসব ব্যাপার, মানে প্রতিদিন বলতে হলো দুদিন পরপর তিন দিন পরপর, সেই আপডেটটা যদি পেতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামে তোমাদেরকে যেতে হবে, ইনস্টাগ্রামে আমি সব কিছু আপডেট করতে থাকি, লাইক আপডেট দিতে থাকি। সো instagram.com/porshi সেটাও হলো ইজি, একদম instagram.com/porshi, ইনস্টাগ্রামে গিয়ে জাস্ট পড়শি বলে সার্চ করলে হয়ে যাবে, সেটাও হলো সেম থিং। অ্যান্ড ইয়াস, দ্যাটস আ মেন থিং, এবং ওখানে ভেরিফাইড এটা যেটা বললাম, সো সব কিছু মিলিয়েই যে খুবই ইজি, জাস্ট খুঁজে বের করে নিতে পারো, এবং সেখানেই
প্রতিদিন বা প্রতিবার হলো আমি কোন কোন কনসার্টে যাচ্ছি, আমার নেক্সট কি কনসার্ট আছে, স্পেশালি আমি কি কি কাজ করছি, নেক্সট আমার কি কি গান আসছে, সেই সব কিছুই অ্যাকচুয়ালি আমি সেখানে আপডেট করতে থাকি, আপডেটেড থাকি সেখানে। আর নেক্সট গানের অনেকে অনেক কোয়েশন করেছো, তাদেরকে বলছি যে নেক্সট গান যেটা আসছে সেটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে উইথ মিউজিক ভিডিও। এই গানটি আসলে টিউনটা আমার করা, সো আই রিয়েলি হোপ তোমাদের সবার কাছে একটু হলেও ভালো লাগবে। আর কথাটা আসলে মিলিয়েছিলই লেখা, সো আমিও লিখেছি কথাটা। অ্যান্ড মিউজিক ডিরেকশনে আছি আমি, কিন্তু কম্পোজার হিসেবে যিনি হলো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছেন উনি হলেন আরেকজন কম্পোজার আছেন, বাট তার নামটা এখন আমি বলছি না, পরে বলছি। সো দ্যাটস দ্য মেইন থিং। এবং ডুয়েট, এটা একটা ডুয়েট সং, আই রিয়েলি হোপ সবার কাছে ভালো লাগবে। এবং তারপরে হলো ব্যাক টু ব্যাক পাঁচ ছটার মতো গান আসছে, জাস্ট একটা গান দিয়ে রিলিজ করার পর হলো বাকি গানগুলো এক মাস পর পর করে আসবে আই গেস, বা দু মাস পর ম্যাক্স দু মাস পর। সো এখন কি কোনো কলার আছে আমার সাথে? আচ্ছা আছে, কে আছে আমার সাথে? হ্যালো, আমি কার সাথে কথা বলছি? লেমন। হ্যাঁ লেমন, এত কিউট একটা নাম কে রাখলো? এখন তুমি বলো লেমন, তুমি কিসে পড়ো? আমি ক্লাস 8-এ পড়ি। আজকে সব আমার 7-8 এর স্টুডেন্টরা আমাকে কল করছে, টেক্সট করছে, বাহ। খুব আদর করে না? অনেক, একদম। কখন বকা দেয়? মাঝে মাঝে। আচ্ছা, ওটা একটু একটু দেয়, সমস্যা নেই। আচ্ছা, এবার বলেন তো লেমন, আমি কি আপনার জন্য কোনো গান প্লে করতে পারি? আমার পছন্দ মতো। আচ্ছা, আমি আমার পছন্দ মতো একটা গান প্লে করে দেব। অ্যান্ড ঠিক আছে, আজকে কি এখানেই শেষ কথা আমাদের? আচ্ছা, একদম, ইনশাল্লাহ, টাটা। আর যেটা বলছিলাম যে লেমন নামটা কেন আমার পছন্দ হয়েছে, বিকজ ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক। আজকে আমি পুরো গানের ফিলে আছি। আচ্ছা, যেটা হোক, আমি যেটা বলছিলাম যে লেমন নামটা কেন পছন্দে, আমার একটা পছন্দের কার্টুন, মানে দুটো কার্টুন আমার হলো ভীষণ পছন্দ, একটা ডোরেমন, একটা শিনচ্যান, এই দুটো কার্টুন আমার ভীষণ পছন্দ। তো শিনচ্যানের একটা মুভি আছে, যে মুভিটার মধ্যে মানে প্রতি আই গেস প্রতি শুক্রবার, হ্যাঁ, এই মুভিটা দেখা তো আমি এখন আপাতত দেখছি না, সো প্রতি শুক্রবার হলো তারা শিনচ্যানের একটা মুভি দেখানো হয়। তো ওই মুভিটার মধ্যে একটা মুভি দেখিয়েছিল, সেই মুভিটার মধ্যে শিনচ্যান এবং তার একজন ফ্রেন্ড, এই দুজন হলো স্পাই থাকে। হ্যাঁ, এই দুজন স্পাই সব কিছু ইয়ে করে, যে সব কিছু ফিগার আউট করে যে আচ্ছা ঠিক আছে এখানে কি প্রবলেম, ওখানে কি প্রবলেম, অ্যাকচুয়ালি একটা মেজর একটা প্রবলেম থাকে, সেই প্রবলেমটাকে তারা সলভ করে বা ব্যাপারটা রিজনটা কি সেটা ফিগার আউট করে। সো এখন সলিউশনটা তারা বের করে। সো এখন যে ব্যাপারটা, যে ফ্রেন্ডটা ছিল, সে ফ্রেন্ডটার নাম মানে ওই মেয়েটার নাম ছিল হলো লেমন, তার একটা মানে সে হলো তার নামটা হিডেন ছিল, বাট ওকে যেন সবাই কি নামে ডাকবে সেটার জন্য তার নাম দিয়েছিল লেমন। সো সেটার জন্য আমি বলছি যে লেমনটা তখন থেকে আমার অনেক বেশি পছন্দের, একটা কিউট কিউট লাগে আমার কাছে, শিনচ্যানের ওই মুভিটার কথা মনে হয়। সো দ্যাটস আ রিয়েলি কিউট নেম, আই মাস্ট সে। একজন কলার আছে, কে আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? সুমন বলছিলাম, তারে হতে। সুমন, 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 আচ্ছা, সুজন, ভালো জন। সুজন মানে কি? সৎ ব্যক্তি, একদম। তো আমাদের সৎ ব্যক্তিটা কেমন আছেন আপনি বলেন?
এইতো ভালোই আছি। ভালোই আছেন? আপনার কি মন মেজাজ ভালো নাকি মন মেজাজটা একটু খারাপ? হ্যাঁ ভালো। ভালো। আচ্ছা আপনি এভাবেই কথা বলেন সব সময়? জি জি। আচ্ছা গার্লফ্রেন্ড আছে আপনার? নাই। নাই। আচ্ছা কখনো ছিল? না। কখনোই ছিল না। আচ্ছা আপনার আপনার যদি কখনো গার্লফ্রেন্ড হয় অথবা আপনার বিয়ের পরে আপনার ওয়াইফ ডেফিনেটলি আপনাকে এটা জিজ্ঞেস করবে, তুমি এইভাবে কেন আমার সাথে কথা বলো, হেসে হেসে কথা বলতে পারো না। তো যাই হোক সুজন, আপনি কি করেন বলেন? সুজন কাহা গায়া, আমাদের সুজন, আমাদের সৎ ব্যক্তিটা কোথায় গেলেন? আচ্ছা তো সুজনের মতো তোমরা যারা যারা আমাকে কল করতে চাও যদি আমাকে কল করতে পারো, নো প্রবলেম। এবং আমাকে কল করার জন্য যে নাম্বারটি আছে সেটা হলো 02-55-03-6-59। যদি এখন আমাদের হাতে খুব একটা সময় নেই, একদমই আমাকে ঘড়ি বলছে টাটা বাই বাই করো পড়শি, বাট তার আগে আমি যেটা করব না, তার আগে যেটা করব, আমি কিন্তু আরও কিছুক্ষণ তোমাদের সঙ্গে আড্ডা দেব এবং কিছু টেক্সট আমি পড়ে নেব। আমি তো যাব না, আমি কোথাও যাব না। আমাকে শাহরিয়ার লিখেছে, শাহরিয়ার ইমন লিখেছে ভাও মির্জাপুর, রাইট? মির্জাপুর, আচ্ছা মির্জাপুর থেকে গাজীপুর। আচ্ছা থ্যাংক ইউ, ইটস আ কমপ্লিমেন্ট ফর মি। এটা আমাকে সবসময় আমার ভাই বলে, তুমি একটা পাগল। অ্যান্ড থ্যাংক ইউ, ট্রাস্ট মি, পাগল না হলে মানে মিউজিক করা যায় না ভাই। মিউজিক করতে হলে তোমায় একটু পাগলামি করতেই হবে, হ্যাঁ একটু পাগলাতে হতেই হবে, না তো জীবনও মিউজিক করতে পারবো না, মাথার মধ্যে কোনো কিছু আসবেই না। অ্যান্ড আর হলো রবিউল লিখেছে হাই আপু। আচ্ছা রবিউল হাই, ও হাই রবিউল, কী খবর? তারপরে প্রলয় লিখেছে ধামরাই থেকে, কেমন আছেন আপু? আমি একজন প্রলয়কে চিনি, বাট আমি প্রিটি শিওর এই প্রলয় ওই প্রলয় না। আচ্ছা উনি এখানে লিখেছে আমার নিউ ফ্রেন্ড, হাই প্রলয়। আপু আপনার গলায় আরও একটা গান শুনতে চাই, একটু কষ্ট হলেও গাইবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি টিকটকে আরেকটা গান গাইলাম তাই না? হ্যাঁ। আচ্ছা আমাকে কাব্য লিখেছে, আই লাভ দিস নেম কাব্য, ওকে কাব্য আমাকে লিখেছে মিরপুর থেকে, ভয়েস ইজ জাস্ট সুইট লাইক হানি, থ্যাংক ইউ কাব্য। আর তোমার নামটা জাস্ট কিছু বলা নেই, এত এত সুইট। এখন আমি যেটা করব, এই সুইটনেসটা থাকতে থাকতে এটা রেস্টটা নিয়েই আমি একটা ব্রেকে যাব, হ্যাঁ ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেক শেষে আমি জাস্ট চলে আসছি দৌড়ে দৌড়ে, জাস্ট স্টে টিউনড। JCX Developments Limited. বলছিলাম যাই হোক, এখন আর আবেগ নিয়ে কোনো কথা বললাম না, এখন যেটা করবো সেটা হলো খড়ি কাঁটা আমায় বলছে পড়শি তোমার সমস্যাটা কি? হ্যাঁ মানে কি, মানে মানুষের কথা বলার একটা লিমিট থাকে, তুমি এত কথা বলছো এত কথা বলছো, আমি যে এখানে শেষ হয়ে যাচ্ছি সেটা তুমি দেখতে পাচ্ছ না। তো আমি কোনো সমস্যা নেই, আমি খড়িকে বলে দিয়েছি আমি এক্ষুনি জাস্ট টাটা বাই বাই করে ফেলবো, বা তার আগে তোমাদেরকে একটু বলে নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ জাস্ট আমার সাথে এতক্ষণ পর্যন্ত যারা যারা ছিলে, এখনও যারা যারা আছো, তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস। এবং গানের রিকোয়েস্টগুলোর জন্য বলছি যে ইনশাল্লাহ নেক্সট এপিসোডে এসে আমি আবারও গান গাইবো, ডোন্ট ওয়ারি ইনশাল্লাহ। অ্যান্ড আরেকটা যে ব্যাপার, তোমরা কিন্তু শুনছো পড়শি অন দ্য মাইক, ব্রট ইউ বাই জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড। আর তোমরা যারা যারা হলো আমার সাথে টেক্সটে আছো তাদের নামগুলো আমি পড়ে ফেলবো, বাট তার আগে একজন কলার আছে, আমি একটু দেখে নিচ্ছি কোন মানুষটি আছে আমার সঙ্গে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? পলাশ। হাই পলাশ, জি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো, তোমার কি খবর পলাশ? কি খবর তোমার? জি ভালো, আপনি বলছেন? হ্যাঁ এই তো। কি করো তুমি পলাশ, পড়ছো কোথাও? জি আপাতত পড়ছি ইন্টার ফার্স্ট ইয়ার। আলে বাবালে, উনি ইন্টার ফার্স্ট ইয়ার পড়ছে, ভেরি গুড। ঠিক আছে তাহলে ইন্টার ফার্স্ট ইয়ারে তো সামনেই তো, এখনো সামনে না আসলে, এখনো অনেকটাই দেরি আছে, বাট স্টিল এখন ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাইলে নাড়ি করতে করতেই হলো কেটে যায়, তারপরে হলো বোঝা যায় ব্যাপারটা। সো এখন বলো
পলাশ, আর কি কেমন চলছে? তুমি কোথায় যেন থাকো বললে, বলেছো কি? কমলাপুর থাকি আমি। কমলাপুর থাকো, বাসায় কে কে আছে? বাসায় মা, ভাই, বোন। ভাই বোন, তুমি কি ছোট সবার থেকে নাকি বড়, নাকি মেঝো নাকি শেঝো? মেঝো। হাই, আরে বাহ, তাহলে বড় কে, বোন নাকি ভাই? বোন। বোন, বোন কি করেন? বিয়ে হয়ে গেছে? আরে বোন কি মিস করা হয়? হ্যাঁ মিস তো করি। আর ছোট ভাই কি করে? আমি জিজ্ঞেসা করতে নিয়েছিলাম, বলো কি গানের রিকোয়েস্ট? কোনটা কোনটা কোনটা? আজকে তো সময়টা একদমই শেষ হয়ে গেছে, যদি আজকে না পারি কোন সমস্যা নেই, ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আমি অবশ্যই এই গানটা প্লে করে দেবো, ঠিক আছে? একদম মন খারাপ করে না ভাই, তুমি তো বুঝতেই পারছো, ঠিক আছে? আর এখন যেটা করবো, যারা যারা একটু আমার সাথে আছে এগুলো একটু দেখে নিচ্ছি আমি, মানে তাদেরকে। সাবা আমাকে বাই বাই করেছে, হাই বাই বাই আপি, ঠিক আছে, বাই বাই আপি, ভালো থেকো, আবার দেখা হবে তোমার সঙ্গে। ওকে, জিশান আমাকে লিখেছে, আচ্ছা আচ্ছা, ভেরি গুড। অ্যান্ড আরিয়ান লিখেছে, আপু আমি তোমার সাথে কথা বলতে চাই, তোমাকে কল দেবো কিভাবে? আচ্ছা, আমি অলরেডি হলো নাম্বারটা বলে দিয়েছি, আজকে তো আর কলটা নেওয়া যাচ্ছে না, বিকজ আজকে হলো সময় নেই, ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে এসে, আমি বারবার এখানে এসে পুরো জড়িয়ে যাই, সো নেক্সট এপিসোডে এসে আমি আবারও তোমাকে বা তোমাদের সবাইকে কল করার যে নাম্বারটি আছে সেটা বলে দেবো, ঠিক আছে? অ্যান্ড সীমান্ত, বুঝেছ, নবিতা সীমান্ত লিখেছে, হ্যাঁ সীমান্ত তুমি কোথায় থাকো? টঙ্গিতে থাকে। আচ্ছা, হাই আপু, হাই সীমান্ত, আমরা একজন সীমান্তকে খুঁজছি জানো, আমরা একজন সীমান্তকে খুঁজছি, কিন্তু এই সীমান্ত তুমি নও, আই গ্যাস, আমি জানি না সেই সীমান্ত কি তুমি নাকি সেই সীমান্ত তুমি নও, যাই হোক, সো হাই। আর হলো থ্যাংক ইউ, তোমরা আরও অনেক আসলে আমাকে টেক্সট করেছো, থ্যাংক ইউ সো মাচ ফর অল ইয়োর টেক্সটস অ্যান্ড টেক্সটস টেক্সটস টেক্সটস, মানে ট্রাস্ট মি, কিছু কিছু ওয়ার্ড আছে লাইক মিডস, হ্যাঁ মিডস, হ্যাঁ মিডস, মিডস অ্যাকচুয়ালি মিডস, ওফ, আমি যে এগুলোর জন্য মানে এই এগুলো যখন আমাকে পরীক্ষার সময় এগুলো যখন আমাকে ইয়ে করা হতো, বলা হতো যে আচ্ছা তোস্ত কী লিখছিস, তোস্ত আমি এটা লিখছি, কি লিখছিস, এই যে মিডস, হ্যাঁ কি মিডস, এটা কি লিখছিস, ভাই এম আই ডি এস টি এটা লিখছি, ও আচ্ছা ফাইন, সো দ্যাটস ওকে। অলরাইট, সো এখন যেটা বলবো তোমাদের সবাইকে, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন, অ্যান্ড আরেকটা যে ব্যাপার, তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, খুব সুন্দর থেকো, এবং আমার জন্য দোয়া করো যেন নেক্সট এপিসোডে আবার হাসতে হাসতে চলে আসতে পারি। অ্যান্ড আজকের জন্য এখানে টাটা, বাই বাই, যাদের রিকোয়েস্ট রাখতে পারিনি তাদের জন্য, তাদেরকে বলছি আম সো সরি, ইনশাল্লাহ নেক্সট এপিসোডে অবশ্যই ট্রাই করবো। এখন যেতে যেতে জাস্ট একটা গান প্লে করে দিয়ে যাচ্ছি, আই রিলি হোপ তোমাদের সবার কাছে ভালো লাগবে। টাটা, গুড নাইট। JCX Developments Limited.